হাই এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিভি আর শর্মির সাথে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি যেটা হোম রেমেডি নিয়ে চলেছি যাদের স্কিনে বা হাতটা প্রচুর পরিমাণে কালো হয়ে যাচ্ছে মানে স্কিনের থেকে মুখের থেকে যেন হাতগুলো বেশি কালো হয়ে যাচ্ছে কিন্তু ওরা রোদে বেরোচ্ছি না আমরা ঠিকঠাক কেয়ার নিচ্ছি তাও কিন্তু আমাদের হাতটা কালো হয়ে যাচ্ছে তো তার জন্য একটা বেস্ট হোম রেমেডি নিয়ে যদি লাইফ প্রুফ তোমাদেরকে দেখাবো আমি ইউজ করে কীভাবে আমার ট্যান্টটাকে রিমুভ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা একেবারে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখতে থেকে আমার সাথে দেখো আমার পাশে দেখুন ভিডিওটা একটা লাইক করে দিও আর ডেফিনেটলি একটুখানি কমেন্টে জানিও যে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কী কী ভিডিও দেখতে চাইছ সেটাও কিন্তু আমি কমেন্টে জানাতে হবে আমি সেই ভিডিওগুলো নিয়ে এবং তোমাদের শাউট আউট দেবো তো চলো বেশি ভাব না করে ভিডিওটাকে স্টার্ট তুই জানো আমি কিন্তু পার্ট বাই পার্ট সব কিছু বোঝানো তোমাদেরকে চেষ্টা করি যাতে তোমরা ইউজ করো তোমরা একটা বেনিফিট পাও তো প্রথম কিছু কথা বলে নিতে চাইছি বেসিক কিছু কথা যে আমাদের হাত পাগুলো এত কেন কালো হয়ে যাচ্ছে তো হাত পা কালো হচ্ছে দেখবে কোনো কিছু বডি লোশন বা বডি অয়েল ইউজ করার পরেও কিন্তু তোমাদের হাতগুলো খুব বেশি কালো হয়ে যাচ্ছে আর স্কিনটার মধ্যে না প্রচুর পরিমাণে ডার্ক স্পট পড়ে যাচ্ছে তো এর কারণ হলো কিন্তু আমাদের স্কিনের ময়শ্চারাইজার লেভেলটা হারিয়ে যাচ্ছে যখনই একটু গরমের দিকে যাবে তখন কিন্তু স্কিনটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু শীতকালটাকে কিন্তু স্কিনটা একটু নোংরা নোংরা লাগবে কিন্তু অ্যাকচুয়ালি স্কিনটা কিন্তু নোংরা না ওটা হলো আমাদের ডেড সেলগুলো জমে যাচ্ছে তো সেগুলোকে কিন্তু আমাদের ক্লিন রাখাটা দরকার কারণ আমার মনে হয় মুখ ফুক পরিষ্কার থাকবে হাতটা হট করে কালো কেমন একটা এই বিষয়টা ঠিকঠাক পছন্দ না কারণ আমার হাত পা কালো থাকলে না আমার খুব ইরিটেটিং একটা ফিল হয় আর তোমাকে না যে কেউ দেখে বলো না তোমার গায়ে ময়লা হয়েছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ময়লা নয় এটা কিন্তু একটা ডেড সেল জমা যায় আমাদের শীতকালে সেটাই কিন্তু ওটা একটা ময়লা টাইপের দেখতে লাগে বা কালো হয়ে যাচ্ছে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য আমরা খুব সুন্দর হোম রেমেডি নিয়ে চলে এসেছি যেটা তোমাদের খুব বেশি হেল্পফুলি হয়ে যাবে তো আর কথা বাড়াচ্ছি না কেন হয় কি কারণে হয় সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নি চলো দেখে নেওয়া যায় কীভাবে হোম রেমিডটা তৈরি করছে বা কীভাবে অ্যাপ্লাই করছে কী কী রেজাল্ট আছে সেটাও কিন্তু তোমাদের সাথে লাইফ প্রুফ শেয়ার করছে তো চলো দেখো বডি ব্যাগটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে কিন্তু লাগবে হলো গোলাপ জল তোমরা যে কোনো কম কোম্পানির গোলাপ জল নিতে পারো কিন্তু গোলাপ জল কিন্তু একদম মাসলি লাগবে তো আমি আজকে নিয়েছিলাম ডাবরিয়ার একটা গোলাপ জল এরপরে তোমাদের লাগবে হলো মুলতানি মাটি তোমরা যে কোনো কোম্পানির মুলতানি মাটি নিতে পারো তোমরা মুলতানি মাটি এবার বলতে পারো দিদি কোথায় পাবো তোমরা যে কোনো অনলাইন সাইডেও পেয়ে যাবে তাছাড়া কিন্তু তোমরা দর্শকর্মা দোকানে তো পেয়ে যাবে মুলতানি মাটি কিন্তু খুবই ভালো ময়লা পরিষ্কার করতে সাহায্য করে ফেয়ার করতে সাহায্য করে ইনফ্যাক্ট আমি স্কুল লাইফে মুলতানি মাটি ব্যবহার করতাম তো এখন আমি নিয়ে নিচ্ছি তুমি যতটা বডিতে অ্যাপ্লিকেশন করবে তোমরা চাইলে ঘাড়েও অ্যাপ্লাই করতে পারো কোনোতেও অ্যাপ্লাই করতে পারো হাতটা যদি কালো হয়ে গিয়ে থাকে তখন অ্যাপ্লাই করতে পারো তো সেরকম পরিমাণ তোমাদেরকে নিয়ে নিতে হবে মুলতানি মাটি গোলাপ জলের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে তো এবার যতটা পরিমাণ তোমরা মুলতানি মাটি নেবে সেরকমই পরিমাণ এক থেকে দুই ড্রপ বা এক থেকে দুই চামচ তোমরা যতটা পরিমাণ তোমাদের আগে লাগবে গোলাপ জল যতটা মিক্স করতে তোমাদের গোলাপ জল প্রয়োজন হবে ততটা পরিমাণ কিন্তু তোমরা গোলাপ জল এর মধ্যে অ্যাড করবে আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই এটাকে ভালো করে মিক্স করে নেবে তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার মিক্স করতে গিয়ে মনে হলো যে একটু গোলাপ জল কম হয়ে গেছে তাই আমি আবার অ্যাড করলাম তোমরা কিন্তু এইভাবে পরিমাণ বুঝে গোলাপ জল অ্যাড করতে পারো তাতে কোনো সমস্যা নেই এরপরে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নেবে যতটা সময় দুটোকে একসাথে মিক্স করবে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তো এখন হয়তো তোমরা দেখছো এটা ফোকাসের বাইরে চলে গেছে তার পেছনে কারণ হলো যে তুমি একা ভিডিও করি তো ক্যামেরাও আমাকে একা ধরতে হয় সেই কারণে একটুখানি ফোকাসের বাইরে চলে গেছিলো সেটা তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো ভালো করে মিক্স করার পর ফাইনালি এরকম টাইপের কালার আসবে যেমন মুলতানি মাটির কালার হয় সেরকম টাইপেরই কিন্তু কালার আসবে তোমরা মুলতানি মাটি দেখবে বেশিরভাগ দশকর্মা দোকানে পেয়ে যাবে তাছাড়া কিন্তু তোমরা অনলাইন সাইডও অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম তো বিফোর তোমরা আমার হাতে দেখে নাও প্রচুর পরিমাণে ট্যান পড়েছে যেহেতু আমি বাইরে থেকে এক্ষুনি ফেললাম তো গ্যারের উপর কিন্তু প্রচুর ট্যান পড়েছে আমি ইচ্ছা করেই সানস্ক্রিম অ্যাপ্লিকেশান করে নিই যাতে তোমাদের বিফোর অ্যান্ড আফটারটা ভালো করে দেখাতে পারি অ্যাপ্লিকেশনের কিন্তু আলাদা করে কোনো নিয়ম প্রোভাইড করা হয় না যেইভাবে তোমরা মানে ফেসব্যাক অ্যাপ্লিকেশন করো ঠিক সেইভাবে ফুল বডিতে অ্যাপ্লাই করে নেবে ভালো করে অ্যাপ্লাই করবে যাতে কোনো কোনো জায়গায় গ্যাপ না থাকে আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে এরকম অ্যাপ্লিকেটের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো তাছাড়া কিন্তু তোমরা হাতের মধ্যে নিয়েও দুটো হাতে এইভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারো এটা তোমরা অ্যাটলিস্ট উইকে একদিন করলে সব থেকে বেশি ভালো হয় সেটাতে কিন্তু তোমাদের সারা সপ্তাহের যে ট্যানটা ছিল সেটা রিকভার হয়ে যাবে যদি তোমরা ইনস্ট্যান্টলি ফেয়ার হতে চাইছো এক দু মাসের মধ্যে তাহলে তোমাদেরকে এটা এভরিডে ইউজ করতে হবে আমি তোমরা চাইলে এটা দুদিনও ব্যবহার করতে পারো সপ্তাহে তাছাড়া কিন্তু তোমরা চাইলে সপ্তাহে একদিনও ব্যবহার করতে পারো করবে যে মুলতানি মাটির প্যাকটা তোমরা ইউজ করছো ফুল বডিতে সেটা যেন একটুখানি হেভি হয় একদম পাতলা যেন না হয় এটা একটু খেয়াল করবে আর কিছু খেয়াল করার প্রয়োজন নেই এটা কিন্তু অ্যাপ্লাই করার পর রোদে চলে যাবে না এই কথাটা একটুখানি খেয়াল রাখবে তো আমার সম্পূর্ণরূপে ফুল হাতে ভালো করে অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে এটা অ্যাপ্লিকেশন করার পর অ্যাটলিস্ট তোমাদের পনেরো মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা গলাতে যেখানে ট্যান পরে হাতের কোনতে যেখানে ট্যান পরে এছাড়া কিন্তু তোমরা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো এটাকে একটুখানি ড্রাই করতে ছেড়ে দেবে অ্যাটলিস্ট পনেরো মিনিট পনেরো মিনিট পরে কিন্তু তোমরা এটা ওয়াশ করতে পারো ওয়াশ করবে চেষ্টা করবে গরম জল অ্যাভয়েড করে একটু ঠান্ডা জলে ওয়াশটা করে নিতে তো ফাইনালি আমি এখন আমি ওয়াশ করছি তোমরা লাইফ প্রুফ রেজাল্টটা দেখতে পারবে সেই কারণে আমি জল নিয়েই চলে এসছি তো দেখো কতটা সুন্দর ফেয়ার করবে তাছাড়া কিন্তু আমার স্কিনটা ভালো একটা গ্লো প্রোভাইড করবে আর যেহেতু আমি এক হাতে করেছি আর এক হাতটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো এবং বোঝাতে পারবো যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছিলাম তো এখন ক্লিন করছি তোমরা তো এখনই দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফেয়ার লাগছে আমার হাতটা আর কিন্তু গ্লোয় লাগছে আর হাতের মিঘলে যদি একটু একটু আঁকা আঁকা কিছু দেখতে পারো ওটা কিন্তু কোনোভাবে ট্যান না ওটা কিন্তু আমি মেহেন্দি পড়েছিলাম যেটা যেটা আমি এক থেকে দুই মিনিট রেখে তারপরে তুলে দিয়েছিলাম সেই কারণে ওটা একটু ছাপ ছাপ টাইপের পড়ে গেছে তো ফাইনালি আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি রেজাল্টটা তোমরা দেখো এতটা সুন্দর ফেয়ার হয়ে গেছে আর কতটা সুন্দর গ্লো প্রোভাইড করছে এটা কিন্তু তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি ভিডিওটা কিন্তু কোনোভাবে কাট করা না কিছু করা না আমি যে জল দিয়ে ভালো করে হাতটা পরিষ্কার করছে তোমাদেরকে কিন্তু লাইভ প্রুভ আমি দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি এটাকে ধুয়ে আমি একটু ভালো করে মুছে নিয়েছি তো তোমরা দেখো কতটা সুন্দর ফেয়ার লাগছে মানে হাতে যে ট্যানটা পড়ে গেছিলো সেটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে আর এই হাত আর এই হাতটা তোমরা দেখলে বুঝতেই পারবে এটা কতটা ভালো কাজ করে যাদের হাতে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে বা গলাতে ট্যান পড়ে গেছে কোনোতে ট্যান পড়ে গেছে বা একটুখানি ফেয়ার হতে চাইছো এক দু মাসের মধ্যে তাহলে ডেফিনেটলি মুলতানি মানিটা ঠিক এইভাবে ইউজ করে নিতে পারো আই তোমাদের ভিডিওটা খুব বেশি কাজে লাগবে ছোট্ট হোম রেমেডি শেয়ার করলাম যাদের হাত পা খুব বেশি কালো হয়ে যায় তারা ডেফিনেটলি একটুখানি ট্রাই করো তোমাদের খুব বেশি হেল্পফুলি হয়ে যাবে শীতকালটাতে আই হোপ এই হোম রেমেডিটা তোমাদের ভালো লেগেছে যাবে কাজে লাগবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক লাইশ সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করবা তুমি ছোটোসা একটা বেল বাটন আছে ওটা হিট করে দেবে যাতে আমি করে নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ